বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন চারশো ষোলো জন হাজি গত রাত দশটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হজ ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হাজিরা বছর হজ পালনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ষাট হাজার একশো ছেচল্লিশ জন হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দল সহ এবার একশো পঁয়ষট্টি ফ্লাইটে সৌদি আরবে যান তারা বিমান এয়ারলাইন্স ছাড়াও সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আগামী চার আগস্ট পর্যন্ত হজ যাত্রীরা দেশে ফিরবেন বলে জানা গেছে আল্লাহর কাছে নিজের গুনার ক্ষমা চাইছি আব্বা আমার জন্য দোয়া চাইছি সন্তানের জন্য দোয়া চাইছি আর আমার দেশবাসী আমার দেশ আমার মাতৃভূমি সবার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে আমাদের সকল দিক থেকে সার্বিক সুন্দর সুস্থ এবং মনোরম পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করেছে আমরা সব জায়গাতে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু আমরা করতে পারছি কোনো ইনশাআল্লাহ কোনো গ্যাদারিং বা তেমন তেমন রাস হয় নাই